পুরুষরা ইউজ করা উচিত না। যেমন কানে লাগানোটা, এটা কিন্তু সাধারণত আমরা পুরুষরা করি না। নাকে একটা লাগানোটা, এটা আমরা সাধারণত পুরুষরা করি না। এটা স্বর্ণ রূপ অথবা অন্য কোন যে কোন ম্যাটেরিয়াল হোক, হোয়াট এভার, কারণ হোয়াট আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা হলো মহিলারা যেন পুরুষদেরকে ইমিটেট না করে, আর পুরুষরা যেন মহিলাদেরকে ইমিটেট না করে। মহিলারা পুরুষদের করবে না, পুরুষরা মহিলাদের করবে না। এই 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 সেপারেশনটা ড্রেসিং এর ব্যাপারে, অর্নামেন্টস এর ব্যাপারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাভয়েড করতে বলেছেন। তো শেখ, এই যে এই দেশে মানে নতুন দামান যারা, তাদেরকে যে অপর পক্ষ থেকে যে ইয়ে দেওয়া হয়, যে অর্নামেন্টস দেওয়া হয়, অনেক সময় স্বর্ণের চেন অথবা একটা ভালো একটা আংটি দেওয়া হলো, তাদের ব্যাপারে কি পরামর্শ, তাদেরকে কি তাদের জন্য অ্যাডভাইস করবেন? পরামর্শ হলো যে যে অনুষ্ঠানে আপনাকে দেওয়া হয়েছিল, একজন আপনার আঙ্গুলে এটা পরায় দিয়েছে, এটা ভালো হলো বিয়ে শাদী হওয়ার সময় এটা ব্যাপারে অ্যাগ্রি করা, না আমরা এটা নিব না, আমাকে কোনো কিছু দিতে হলে আমাকে দিতে হবে সিলভারের অথবা অন্য, মানে স্বর্ণের নয়, এরকম কোনো কিছু। এরপরও যদি একেবারে এরকম মানে সিচুয়েশনের শিকার কেউ হয়ে যান, এটাকে অ্যাভয়েড করতে না পারেন, তাহলে বিয়ের অনুষ্ঠানের অ্যাজ সুন অ্যাজ পসিবল শুড বি টেকিং ইট অফ। কারণ এই কারণে তো আবার এটা করা যায় না যে বিয়ের অনুষ্ঠান এটা নিয়ে একটা গণ্ডগোল হোক, এটা এক্সপেক্টেড না। যেন এরকম সিচুয়েশনের শিকার কেউ হয়ে গেলে তারপরে অ্যাজ কুইক অ্যাজ পসিবল এটাকে খুলে ফেলা উচিত পুরুষের। আর ওয়াইফ তো আছেই, কাজে এগুলো এটা ইউজ করার মানুষ তো অ্যাভেইলেবল, কাজে এটা নিয়ে চিন্তা করার তো কোনো কারণ জি, নাই। আমরা পরবর্তী কলারের কাছে যাব। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কথা বলার জন্য কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম। জি, আমি একটা কোশ্চেন করতে আসলাম জাকাত সম্বন্ধে। জি, একটু একটু জোরে বলবেন বোন। জি, আমি একটা কোশ্চেন করতে আসলাম জাকাত জি সম্বন্ধে। বলেন। জি, খুরুর যদি জাকাত তো বছর বোন আপনার আমরা কথা নামাজ, বোঝা যায় না, একটু লাউড কল লাগবে আপনার প্লিজ। জি রামাদানও তো আমরা জাকাতের হিসাব নিকাশ করি। জি, ওখান রামাদানও ধরি লোক আমার আগে আছে 1000 পাউন্ড, আর ওখান আমরা সাপ্তাহিক বা মান্থলি আমরা একটা সেভিং করে করে থই। জি তো ওখান মান্থলি যদি আমরা 200-100 করে করে থই, ও মাসে তো ইলাম 500, ও মাসে 200 হইলো। ওখান আর রামাদানও একটার হিসাবটা আমরা খিলা খান করতাম বা ওটা বুঝতাম, জি পারাম না। বুঝছি বোন আপনার প্রত্যেক কোশ্চেন। মাস আর প্রত্যেক সপ্তাহে আমরা একটা জমা হয়। জি মানে আপনার কিছু কিছু করে সপ্তাহে সপ্তাহে জমা হয়, আবার অ্যাকাউন্ট থেকে কিছু কিছু খরচও করা হয়, নাই নি? যে খরচ করা হয় গিয়া, জি বুঝছি। খরচ করা হয়, আবার মান্থলি সাপ্তাহিক আমরা একটা জমা সেভিং তৈরি গিয়া 200-500 করে করি। ওখন আমার বছরের রামাদানা আর রামাদানা এটা এটা যদি আমার 10,000 হইলো, তো এই 10,000-এর ফুললি 10,000-এর জাকাত দেওয়া লাগবো নি বোন? নিয়ম হইলো যাদের অ্যাকাউন্টে পয়সা আসে পয়সা যায়, যেমন আমরা যারা চাকরি বাকরি করি বিভিন্ন জায়গায়, আমরা কেউ সপ্তাহে ওয়েজেস পাই, কেউ মাসের শেষও পাই আমরা, তো দেখা যাচ্ছে যে আমাদের ওই এক মাসের বেতন জমা হয় অ্যাকাউন্টে, ওখান থেকে ডাইরেক্ট ডেবিটেড এই এই বিল যায়, সেই বিল যায়, অমুক যায়, তমুক যায়, কিছু হয়তো জমা থাকে, কিছু কমও পড়ে মাঝে মধ্যে, অনেকে ওভারড্রাফ্টও হয়। এরকম যাদের অ্যাকাউন্টে টাকা আসে যায়, জমা হয় জমা না হয়, এরকম যাদের আছে তাদের জন্য নিয়ম হইল যে বছরের একটা দিন ঠিক করা, একটা সময় ঠিক করা, যে সময়ে তারা জাকাতের হিসাব করবেন। ফর এক্সাম্পল বোন, আপনি মনে করেন প্রত্যেক বছরের 10ই রমজান তারিখে আপনি আপনার জাকাতের হিসাব করেন, আপনি আপনার অ্যাকাউন্টে ওই 10ই রমজান তারিখে যা পয়সা আছে ওর উপরে ভিত্তি করে আপনি জাকাত দিবেন। কারণ এইটা যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হিসাব রাখা, প্রত্যেক সপ্তাহের হিসাবের জাকাত দেওয়া, এটা আপনার পক্ষে সম্ভব না, এটা ডিফিকাল্ট। এই জন্য আপনি নিজে মনে করেন যেটা করবেন না, যে 10ই রমজান যেহেতু জাকাত দেওয়া লাগবে, কাজে রমজান মাস আসার আগে পয়সা সরাই আর এক অ্যাকাউন্টে নেই, এটা আপনার জন্য জায়েজ নাই। আবার এমনও করা উচিত না যে যেহেতু এখন জাকাত ফরজ হবে, এক সপ্তাহ আগে 10,000 পাউন্ড রাখিলে বেশি করে যায়, যদি আপনি দিতে চান দিতে পারেন, তাহলে সব পাবেন, কিন্তু স্বাভাবিক অবস্থাতে এটা রাখা এবং বছরের যে কোনো একদিন ফিক্স করে নেওয়া অথবা একটা সময় ফিক্স করে নেওয়া যে এই সময় আমি জাকাতের হিসাব করব, ওই সময় আপনার অ্যাকাউন্টে যা পয়সা আছে তার উপরে আপনার জাকাত দিতে হবে, প্রত্যেক মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আপনার হিসাব করা লাগবে না। মনে করেন গত রমজানে আপনি জাকাত দিছিলেন, আপনার 5,000 পাউন্ড আসিল, আপনি জাকাত দিছেন, এরপরে আপনি
খরচ করছেন, পয়সা আসছে, খরচ করছেন, পয়সা আসছে। আবার এবছর রমজানে গিয়া দেখলেন যে এখন 4,000 পাউন্ড আছে আপনার, এবছর একটু কম আছে, অথবা 6,000 পাউন্ড আছে, একটু বেশি আছে, তাহলে এবছর আপনি 4,000 অথবা 6,000, বেশি হোক বা কম হোক, ওই হিসাব অনুযায়ী জাকাত দিবেন। এই জন্য পয়সা যে অ্যাকাউন্টে আসা যাওয়া করে, এখানে একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া এবং ওই সময় আপনার অ্যাকাউন্টে যা আছে তার উপরে আপনার জাকাত ওয়াজিব হবে। তবে ইচ্ছা করে এখান থেকে পয়সা যেন সরানি না হয়, কারণ আল্লাহ তো মানুষের ইন্টেনশন নিয়াতকে জানেনি। তো আপনার ফোন কলের জন্য আপনাকে বহুত শুকরিয়া, ধন্যবাদ। পরবর্তী কলারের কাছে যাবো আমরা, আমরা দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা কোয়েশ্চন জিজ্ঞাসা করতে চাইছিলাম নমাজের ব্যাপারে। জি, আমি ওদিন মানে তোরা তো একটু লম্বা টাইম হয়েছে না নমাজ।